1960-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ডেমি বারবারা উইন্ডসর ফেলে দেওয়া একটি বিকিনি নিলামে 9,500 পাউন্ডে বিক্রি হয়েছে, বাংলাদেশি টাকায়, যার মূল্য প্রায় 11,50,000 টাকা। ডেমির ওই বিকিনি বিক্রি করা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন ক্রেতার কাছে। টেলিফোনে এবং অনলাইনে ক্রেতাদের মধ্যে এ নিয়ে একরকম প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডেমি ক্যারি অন ক্যাম্পিং ছবিতে এই বিকিনি পরে বিখ্যাত একটি দৃশ্য অভিনয় করেছিলেন। তাতে শরীরচর্চার এক ক্লাসের মাঝামাঝি তার বিকিনির উপরের অংশ উড়ে যায় বাতাসে, তার বক্ষদেশ উন্মুক্ত হয়ে পড়ে। কোনো মতে দুহাতে লজ্জা নিবারণের চেষ্টা করেন। 83 বছর বয়সে অ্যালজিমার্সে ভুগে ডিসেম্বরে মারা গেছেন ওই অভিনেত্রী। তার ওই বিকিনি ফেলে দেওয়া হয়েছিল ময়লা রাখার বিনের মধ্যে, সেখান থেকে তুলে এনে একজন তার নিলামে তোলেন। তা থেকে যে অর্থ আসবে তা দান করা হবে অ্যালজিমার্স সোসাইটিতে। বিকিনি নিলামে তোলার এ ধারণাকে স্বাগত জানিয়েছেন ডেমি বারবারা উইন্ডসরের স্বামী স্কট মিশেল। তিনি বলেছেন তার সঙ্গে বিখ্যাত একটি দৃশ্যের স্পর্শ আছে, এমন কিছু বিক্রি করে সংগৃহীত অর্থ অ্যালজিমার্স রোগীদের জন্য ব্যবহার হবে। এটা ভেবে মনে হচ্ছে বারবারাকে সম্মানিত করা হচ্ছে। নিলামকারী কেরি টেইলর বলেছেন, এই বিকিনির প্রতি আমাদের খুব বেশি আগ্রহ ছিল, কারণ আমরা ক্যারি অন ছবির বড় ভক্ত, আমরা বারবারাকে খুবই ভালোবাসি। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।